মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস তৃণমূল সংঘর্ষে মৃত্যু হল এক কংগ্রেস কর্মী, আহত আরও দুই। মৃত কংগ্রেস কর্মীর নাম পিয়ারুল শেখ। কলকাতায় কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেসের। এবার কি মোদীর প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে প্রিয়ঙ্কা গান্ধীকে? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়ঙ্কাকেই প্রার্থী হিসেবে দেখতে চাইছেন কর্মীরা, তাতেই সায় দিলেন সোনিয়া কন্যা। বললেন, দল চাইলে লড়তে রাজি আমি। বিপাকে রাহুল গান্ধী, তার ব্যাখ্যায় সন্তুষ্ট হল না শীর্ষ আদালত। কংগ্রেস সভাপতিকে ফের নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। এই ইস্যুতে মামলা করেন বিজেপির বিদায়ী সাংসদ মীনাক্ষী লেখি। ২০০২ সালে গুজরাট দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দু সপ্তাহের মধ্যে তার হাতে টাকা তুলে দিতে হবে, দিতে হবে বাসস্থান ও চাকরি। দুর্নীতিতে কংগ্রেসকেও পিছনে ফেলেছে তৃণমূল। রাজ্যের উন্নয়ন থমকে আছে স্পিড ব্রেকার দিদির জন্যই। আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় সমর্থনের জনসভায় তোপ দাগলেন নরেন্দ্র মোদী। মোদীবাবু হলেন বসন্তের কোকিল। বিজেপি রামের নামে বদনাম করছে, ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে। আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনের জনসভায় তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের দিশপুরে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আহমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ ও লালকৃষ্ণ আদবানি। প্রজাতন্ত্রকে বাঁচাতে গেলে কেন্দ্র থেকে বিজেপিকে হাঁটাতেই হবে, রাজ্যে এসে বললেন বিজেপিরই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বললেন, 5 বছর বিজেপি সরকারে থাকলে সব কিছু শেষ হয়ে যাবে। নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসের বদলা নিতেই চার্চে আত্মঘাতী নাশকতা, জানাল শ্রীলঙ্কা সরকার। কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। মুম্বাই শহরের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবৈধ নির্মাণের অভিযোগ। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ১২০ কোটি টাকার জরিমানা মহারাষ্ট্র সরকারের। অনাদায়ে স্টেডিয়াম বন্ধের নির্দেশ।